তো গাইস তোমরা দেখো আমি বিয়ে বাড়ি আবার ইটিং শো নিয়ে চলে এসেছি। প্রথমেই দিয়ে দিয়েছে স্যালাড, তারপরে ভেজিটেবিল চপ, তারপরে চলে আসলো কাসুন্দি, পোলাও, পোলাওটা আমি এখন গুছিয়ে রাখছি। প্রথমেই টেস্ট করে নেবো ভেজিটেবিল চপটা কাসুন্দি দিয়ে। খেতে খুব সুন্দর ছিল, কাসুন্দিটাও খুব সুন্দর ছিল। তো এখন আমি চলে আসলো পোস্ত পনির, তারপরে পনির দিয়ে পোস্ত পনিরটা ট্রাই করে দেখব, পোলাও দিয়ে পোস্ত পনিরটা ট্রাই করে দেখব। দেখে নাও, সবটা খেয়ে শেষ করি তারপরে ট্রাই করে দেখব। তারপরে আবার পোলাওটা আর পোস্ত পনিরটা দিয়ে ট্রাই করে দেখব। পোলাওটা খুব সুন্দর ছিল, আর পোস্ত পনিরটা আমি ফার্স্ট টাইম খেলাম, সেটাও খুব সুন্দর হয়েছিল। তো গাইস দেখো এখানে মার্বেল দেখা যাচ্ছে, কেন কি বিয়ে বাড়িতে প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য আমরা এমনি ঘরের মধ্যে খেয়েছি নিচে বসে বারান্দায়। তো খুব সুন্দর ছিল পোলাওটা, দেখো আমি খাচ্ছি। তারপরেই চলে আসলো ভাত, সাদা ভাত, ডাল, ভেজ ডাল, তারপরে চলে আসলো চিংড়ি ইঁচড়, মানে ইঁচড় চিংড়ি, তারপরে চলে আসলো মাংস। এখন মাংস ভাত খাওয়াও শেষ, আর তারপরে দেখতে থাকো চাটনি, চাটনিটা ট্রাই করবো, আমের সিজনে আমের চাটনি, চাটনিটাও খুব সুন্দর ছিল। তারপরে চলে আসলো দই, তারপরে মিষ্টি, চলো দুইটা খাই। তারপরে শেষে রসগোল্লা, এটা আমি খাচ্ছি। গপ গপ করে রসগোল্লা খাচ্ছি। এদিকে দেখছি কেউ আমার দিকে তাকাচ্ছে নাকি। দেখো আমি কীভাবে খাচ্ছি গাইজ, যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।